যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এই কথাটা অনেক আগের থেকে প্রচলিত থাকলেও এখন কিন্তু এটা হাড়ে হাড়ে বুঝি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন মাহির মাঝির ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। শীতের আবেশ কিন্তু একটু একটু পড়ে গেছে, তো সকালে রোদ্রে বারান্দায় গিয়ে দেখি যে আমার নয়নতারা ফুলে একটা প্রজাপতি বসে মধু খাচ্ছে। ব্যাপারটা দেখে আমার তো খুব আনন্দ লাগছে। আপনাদের কেমন লাগছে একটু বলবেন। শুক্রবার মানে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, নামাজের ওয়াক্তে নামাজ পড়া, আমার কাছে এটাই মনে হয়। তো আমি আজ এবারে শুক্রবারটা একটা ব্যতিক্রমী শুক্রবার কাটাতে চেয়েছিলাম। মাহির মাঝিদের আব্বু একটু অসুস্থ ছিল, জ্বর আর শরীর ব্যথা ছিল, তার জন্য আজকে শুক্রবারটা একটু ডিফারেন্টভাবে কাটানোর প্ল্যান ছিল আমার। সকালবেলা ঘুম থেকে উঠে চেয়েছিলাম যে বাজারঘাট করে রান্নাবাড়া করব, কিন্তু সেটা আর হয়নি। বাচ্চার বাবার কাজ পড়ে যায়, তো সে সেখানে গিয়ে একদম বেলা 12:30টার দিকে বাসায় আসে। সে নামাজও পড়তে পারেনি, দুঃখের বিষয় হচ্ছে এটা। তার শরীরও খারাপ ছিল আর কাজেও তার মানে দেরি হয়ে গেছে। তো তারপর বাসায় নামাজ পড়ে আমি বাজারে চলে যাই। বাজার বলতে হচ্ছে স্বপ্নে যাই, মান্থলি গ্রোসারিস কিছু জিনিস দরকার ছিল, গ্রোসারিস আইটেমগুলো একদমই শেষ হয়ে গেছে বাসায়। তো বাচ্চার বাবার যেহেতু জ্বর আসছে, এই নিয়ে দ্বিতীয়বার সে বাসা থেকে বের হচ্ছে। জ্বর যে এসেছে, জ্বর বাবা যে ভালো জায়গায় আসে নাই, যে তার 7-8 দিন সুন্দর করে বসে আদর আপ্যায়ন করে তার মানে যত্ন নিয়ে যে একটা মানুষের শরীরে আসছে একটু আদর করবে, সেটা কিন্তু আর হবে না। কারণ জ্বর যে আসছে যে জায়গাটা, এটা ভুল ঠিকানা ছিল। এটা মাজহারুল ইসলাম মারুফ, ইনি কিন্তু মানে কখনো অসুখ বিসর্জনে প্রশ্রয় দেয় না। তো বেটার লাক নেক্সট টাইম জ্বর বাবাজি, তুমি এবারের মতন চলে যাও, কারণ এবার আর তুমি সুবিধা মতন করে নিতে পারলা না। তো এখানে বাজার, শুকনো বাজারগুলো করার পর বাচ্চার বাবা মুরগির দোকানে গিয়ে মুরগি কিনছিল আর আমি মানে দাঁড়িয়েছিলাম। মুরগির দাম 280 টাকা না 285 টাকা করে কেজি ছিল। তো বললাম যে ভাইয়া, আর 15 টাকা বাড়িয়ে যদি আপনি এভারেজ করে নিতেন, মানে রাউন্ড একটা ফিগার, তাহলে তো হতো। বলে আপু টেনশন করার দরকার নেই, কিছুদিন পরে এমনি এমনি হয়ে যাবে। তো আমাদের বাসার নিচে যেহেতু বিয়ে, পাশের বাসার সামনেই বাসাটা, তো সেটা কথাই বলছিলাম, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমাদের ব্যাপারটা সেম এরকম হয়েছে, যার বিয়ে সে কি ঘুমিয়েছে কিনা ঘুমায় নাই তা তো জানি না, কিন্তু আমরা কিন্তু সারা রাত ঘুমাতে পারি নাই। বিয়ে বাড়ির অনেক বড় রান্নাবাড়ার আয়োজন হয়েছে, তো পাতিলে টুকটাক ঢুংডাং শব্দে আমি কিন্তু সেরকম ঘুমাতে পারিনি। তো বাসায় এসে আমরা তো রেস্ট নিচ্ছিলাম আর মাহির বাজারগুলো গোছাছিল। দুই ভাই বাসায় ছিল, একজন ঘুমাচ্ছে আরেকজন টিভি দেখছিল। তো মাহির যেহেতু আলহামদুলিল্লাহ বড় হয়েছে, সে অনেক কাজে হেল্প করে। 6 তলা সিঁড়ি বেয়ে উঠে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, আব্বু আম্মু বলেছে যে বাসায় যেতে, কিন্তু বাচ্চার বাবার যেহেতু শরীর খারাপ সে কারণে আমরা আর বাসায় যাইনি। আব্বু আম্মু বললো যে ঠিক আছে, তাহলে তুমি রান্নাবাড়া করো না, আম্মু রান্না করছি, তুমি সেটা নিয়ে আসবো না, আমরা একসাথে খাবো। তো সেই চিন্তা করে আমি ভেবেছিলাম যে আমি কিন্তু টেবিল গুছিয়ে রেখেছি যে আব্বু আম্মু হয়তো বা আমরা একসাথেই খাওয়া দাওয়া করবো। অনেকবার হয়েছে রান্নাবাড়া করে আমার বাসায় আসছি বা আমি রান্না করে ওখানে গিয়েছি, এরকম হয়। বাজার করতে গিয়ে কিন্তু আমরা ইসরায়েলি পণ্য যেগুলো আছে আমি দেখেছি, সেগুলো একটু বয়কট করার চেষ্টা করেছি। আপনারাও নিজ নিজ জায়গা থেকে, ইমানি দায়িত্ব থেকে, আপনারাও ইসরায়েলি পণ্য বাদ দিবেন বা কে কে বয়কট করেছেন আপনারাও জানাবেন। মুগ মসুর ডাল, তারপর হচ্ছে চিনি, লবণ আর সয়াবিন তেল, নুডলস, গুঁড়ো দুধ, এইসব জিনিসগুলোই আর কি আজকে বাজার করেছি। আর বাচ্চাদের জন্য বাদাম, তারপর একটু মিল্কশেক, ওরা যেহেতু চকলেট মিল্কশেকটা খেতে পছন্দ করে। আমি প্রতিদিন দিই না, 10-15 দিন পর হয়তো বা একটু, এই যে বাসায় যেমন রেখে গিয়েছি, একটু সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসলাম। ওরা কিন্তু বেশ খুশি হয়েছে, মাহির মাঝির দুজনই খুব খুশি হয়েছে। মাঝির যেহেতু ঘুমাচ্ছিলো তখন তার ওকে ডেকে ওঠানো হয় নাই। তো এখানে মাহির অনেক কিছু গুছিয়ে নিয়েছে আমার। সকালবেলা আম্মু যখন বললো যে তোমরা কোনো রান্নাবাড়া করো না, আমি রান্নাবাড়া করে নিয়ে আসব, তখন যে একটা প্রাপ্তির হাসি বা ঢেকুর তুলেছিলাম, সেটা আসলে কি, যাদের সাথে এরকম হয় তারাই জানে।
নানু নানা ভাই আসবে, মাহির মাজিদ তো সেই খুশি। মাজিদ তো সবসময় বলে যে নানু বাসায় আসলে আমরা কিন্তু আর্মি সিট দিয়ে খেলবো। ওর একটাই বাহানা যে নানা নানা ভাই আসলে একসাথে বসে খেলনা দিয়ে খেলবে। তো আমার বাবা মা ব্যতিক্রম করে না, নাতির আবদার তারা মানে পূরণ করতে খুব পছন্দ করে। তো আব্বু আম্মু এখানে চলে আসছে খাবার নিয়ে, আর এই সময়টা ভিডিও করাটা আমার জন্য খুব কষ্টকর ছিল, কারণ আমি সকাল থেকেই না খেয়ে আছি, প্রায় 4টা বেজে গেছে। তাই হচ্ছে তাড়াতাড়ি করে টেবিল তো আমি আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম, মানে খাবারটা বেড়ে যতটুকু খেতে সময় লাগে আর কি। মোরগ পোলাওটা বেশ মজা ছিল, যেহেতু খাবারের পরে ভিডিও, এটা আমি আম্মুকে ওইভাবে ওই সময় বলতে পারি নাই কারণ অনেক ক্ষুধা লাগছে। আম্মু অবশ্য দেখে বুঝতে পারছে যে খাবারটা কতটা লোভনীয় ছিল, সে কারণে কোনো কমপ্লেন করে না। আমার কাছে মনে হয় কি, খাবার খেতে গেলে যদি কোনো কমপ্লেন না থাকে তাহলে আলহামদুলিল্লাহ খাবার ঠিক আছে, এত বলে বলা বোঝানোর কিছু নেই। কারণ এখন তো মোটামুটি একটু পর্যায়ে রাঁধুনি হিসাবে নিজেকে গণ্য করি, তাই আর কি এটা বুঝি যে খাবারের কোনো দোষ না থাকলে, দোষ হলে তো অবশ্যই বলবে, আর যদি দোষ না থাকে তাহলে আর কি বলবে। স্বাদ হয়েছে খুব কমই তো এখন বলে, তাই না? প্রতিদিন তো যেহেতু এটা কাজ করি, প্রতিদিন প্রশংসা করার কি আছে বলেন তো। আম্মু মানে মোরগ পোলাও রান্না করেছে আর সাথে ইলিশ মাছও ভেজে নিয়ে আসছে বড় একটা। খাবারটা খুব মজা করে খাওয়ার পর ওর বাচ্চার বাবার আবার কাজ চলে আসে, সে কিন্তু অসুস্থ, তাকে কিন্তু আমার আব্বু আম্মু দেখতে আসছে, আর তারই কিন্তু বারবার নিচে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, এটাই হচ্ছে তার শুক্রবার, তারও মানে শুক্রবার দিন বসা নাই। তারপর হচ্ছে ছাদে চলে যায়, ছাদে গাছগুলোতে একটু পানি দিতে হবে। ছাদে গিয়ে দেখি যে ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়েছে, তো ঢেঁড়স পারলাম, আর হচ্ছে এখান থেকে বেগুন গাছ থেকে একটা বেগুন পেরে নিয়ে আসলাম। এটাই ছিল আজকে আমাদের রাতের খাবার। আর আমার সিম গাছে, গত বছরের সিম গাছে মাশাল্লাহ এবার কিন্তু ফুল চলে আসছে, কাদের কাদের সিম গাছে ফুল আসছে, কে কে শীতকালীন সবজি করছেন কমেন্ট সেকশনে জানাবেন। শীত আসতে না আসতেই শীতের সবজির যদি নিজের গাছের মানে ফুল বা ফলন দেখা যায় তবে কিন্তু বিষয়টা অনেক মজার লাগে আর অনেক আনন্দদায়ক লাগে। মজার বলেছে এই কারণে, কারণ সিম যদি হয় খেতে তো মজা হবে, তাই না? তারপর সন্ধ্যার সময় নামাজ কালাম পড়ে আমরা হচ্ছে ওই যে শরবত করে নিয়েছি, পেঁপের শরবত। তো আমার যে ছোট্ট ব্ল্যান্ডারটা আছে ওটার ভিতরে মানে একটু পিউরি টাইপের করে নিয়েছি, আর আম্মুকে হচ্ছে পাপায়া ইয়োগার্ট দিয়ে একটা করে দিয়েছি, আর আব্বুকে হচ্ছে নর্মাল যে শরবতটা হয় সেটা করে নিয়েছি। আব্বু আবার এখানে জাম্বুরা ছুলে দিচ্ছিল, জাম্বুরা ছুলেছিলাম হচ্ছে মাহিরের আব্বুর জন্য। তো জাম্বুরাটা এত মিষ্টি ছিল, আমরাই প্রায় অর্ধেকটা খেয়ে শেষ করে ফেলেছি। মাহিরের আব্বু তো বাসায় এখন পর্যন্ত আসে নাই, তো ও আসতে আসতে একদম 8:30 কি 9:30 বেজে গিয়েছিল। তো খাওয়া দাওয়া এখানে একটু ব্রেক নিয়ে বাচ্চারা তার নানু নানা ভাইয়ের সাথে খেলতে বসে গেছে। এটা হচ্ছে মাহির মাজিদের একদম মানে বরাবরই ছোটোবেলা থেকে অভ্যাস, মাহিরের তো অভ্যাস আর মাজিদ তো এখনও সেরকমই ছোট, কিন্তু তারপরেও তার কথা হচ্ছে নানা নানু ভাই আসলে আমাদের বাসায় আমার সাথে খেলনা দিয়ে খেলতে হবে। তো নাতিদের আবদার এখানেও তারা পূরণ করছে, সর্বদা চেষ্টা করে যে বাচ্চা মানুষের মন জুগিয়ে চলাটাই মানে এখন বুঝি আমাদের কাজ হয়ে গেছে। ব্লগিং হয়তো বা কিছুদিন যাবৎ ধরে করি, কিন্তু আমাদের ছোটোবেলা থেকে আমার মনে আছে আমার বাবা মা ক্যামেরা যখন ছিল ক্যাননের ক্যামেরা কিনে রেখেছিল, তো ক্যামেরা ফিল্ম রিল যেটা বলে রিল টিল সব কিছু আমাদের বাসায় থাকতো। তো যে কোনো বিশেষ মুহূর্তের মানে ছবি কিন্তু আব্বু আম্মু তখন ক্যাপচার করে থাকতো। মোবাইল তো কিছুদিন হলো এসেছে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে এরকম অবস্থা, ভিডিও করে রাখি কি আবার ছবি তুলে রাখি। তো এখানে হচ্ছে আমি ওরা ওখানে খেলছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, মুগ মসুর ডাল মিক্সড করে একটা ঘন ডাল করেছি, ফ্রোজেন টমেটো ছিল এটা এখন বাগার দিয়ে নিচ্ছি, আর ওই যে বেগুন নিয়ে এসেছি বেগুনের চাক ভাজি করব, আর ঢেঁড়স 3টা ভাজি করব, আর মানে পাঙাশ মাছ একদম কড়া করে ঝাল করে ভেজে নিব। আর এখানের স্পেশাল জিনিসটা হচ্ছে আমার ওই যে রান্নাঘরের ধনে পাতা গাছটা দেখালাম, ওখান থেকে টাটকা পাতা তুলে আমি আজকে ডালে দিব। আমার বাবা বরাবরই ডাল প্রিয় একটা মানুষ, তার খাবারের পাতে বা প্লেটে ভাত খাওয়ার শেষে ডাল দরকার হবেই। তো আমি যেহেতু ডালটা এভাবে রান্না করেছি আব্বু খুব পছন্দ করেছে, হতে পারে একদমই সামান্য কিছু আইটেম করেছি, তবে
যতটুকুই খেয়েছে আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে আব্বু খেয়েছে, আম্মু খেয়েছে, খুব ভালো লাগছে আমার কাছে। তারপর হচ্ছে আমরা রাত্রে বাসায় আসি, বাসায় হচ্ছে আব্বু আম্মুকে নামিয়ে দিলাম আর একটু মানে ঘুরে বেড়াবো না, শুক্রবার দিন তা কি হয়। তো বাচ্চার বাবা বললো যে ঠিক আছে চলো আব্বা আম্মাকে নামাই দিয়ে আসি। আর মাজিদ তো নানা ভাই কোলে উঠে বসে আছে, রাস্তার যে একটা বেহাল দশা সেই কারণে হচ্ছে বাচ্চাটা হাঁটতে আনকমফোর্টেবল ফিল করে, তাই হচ্ছে সে নানার কোলে উঠে বসে আছে। আম্মু চলে গেছে বাসায়, আমরা হচ্ছে গাড়ি পার্ক করতে একটু সময় লেগেছিল তাই হচ্ছে একটু আসতে দেরি হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। কেমন লেগেছে আমার পরিবারের সাথে সময় কাটানোটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সবাই দোয়া করবেন মাহিরের আব্বুর জন্য, ও একটু অসুস্থ, আল্লাহ তাআলা চাইলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।